তো মানে ইন্ডিয়ার পপুলেশন আমাদের থেকে অলমোস্ট 8 টাইমস বেশি তাই মানে বলা সম্ভব যে তাদের নিশ্চয়ই আমাদের থেকে তারা 8 গুণ ভালো হবে তাদের ব্যাটসম্যানগুলো একদম প্রেপ করি কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে অলিম্পিয়াডে পাঠাই আমরা রেগুলারলি ইন্ডিয়াকে বিট করি বুঝছেন কাজে আপনারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগবেন না ইন্ডিয়া করলেই ভালো এটা আমি মানতে রাজি না নরেন্দ্র মোদী বলেছে যে গণেশের মূর্তি থেকে বোঝা যাচ্ছে যে তারা প্রাচীনকালে অনেক টেকনোলজিতে হাই ছিল এই জন্য হাতির মাথা কেটে মানুষের মাথা লাগানো হয়েছে করোনার সময় গোবর গায়ে দিয়েছে মেখেছে যে গোবর মাখলে হয়ে যায় কারণ গরু একজন দেবতা কাজেই আমরা কেন সবসময় ইন্ডিয়ার এক্সাম্পলটা নেই আমি কেন আমার নিজের দেশে বিশ্বাস করতে পারি না এটা হচ্ছে আমার কোশ্চেন নাম্বার ওয়ান বুঝেছেন আপনার যদি সন্দেহ থাকে আপনি গো অ্যান্ড চেক ইট কিন্তু চেক না করে মানে একটা নন পলিটিক্যাল কথা বলবেন না যেমন আমি একটা বক্তব্য শুনেছি যে পুনর্গণনা করা যায় না কথাটা মানে কি আমি বললাম না ক্যালকুলেটারে চারের সঙ্গে পাঁচ গুণ করলে আমি বিশ পাবো আমি 100 বার পুনর্গণনা করলে 100 বারই আমি 20 পাবো তাহলে কেন আমার যন্ত্রের ভিতরে পুনর্গণনা থাকতে হবে কারণ এটা পুনর্গণনা করে ভিন্ন তৈরি করা হয়েছে কাজেই টেকনিক্যাল মানুষদেরকে দিয়ে টেকনিক্যাল কথাবার্তা বলার কিন্তু পলিটিক্যাল মানুষ যখন নাকি টেকনিক্যাল কথা বলার চেষ্টা করে তখন আমাকে মানে হাসি পায় দুঃখ হয় এবং ইউনো তাই না কাজেই ইউনো এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের ছেলে ব্লাড অনেক ভালো এবং এই যে টেকনোলজি এই টেকনোলজিটা ওনারা অনেক যত্ন করে তৈরি করেছেন রাইট এবং এটা যদি এমন যদি বলতেন যে হ্যাঁ ইন্ডিয়ার স্পেস প্রোগ্রামের সঙ্গে আমাদের স্পেস প্রোগ্রামের তুলনা করেন তাহলে আমি করতাম না কারণ আমাদের স্পেস প্রোগ্রাম নাই কিন্তু এখানে যে টেকনোলজি ব্যবহার করে যে জিনিসটা তৈরি করা হয়েছে সেটা করার মতন ক্ষমতা আমাদের দেশের খুব ভালো মতন আছে এবং ওনারা যত্ন করে সেটা তৈরি করেছেন এখন কথা হচ্ছে যে ইভিএমের জন্য নতুন যে বাজেট দেওয়া হয়েছে সেটা শুনে আমি একটু ওয়ারিড স্যার সেটাই হচ্ছে কি আমার একমাত্র কনসার্ন যে এত টাকা খরচ করে আমরা এই বিএমডি ইলেকশন করবো নাকি আমরা অন্যভাবে ইলেকশন করবো সেটা নিয়ে আপনারা আলোচনা করেন সেখান থেকে কিন্তু টেকনিক্যালি যার সন্দেহ আছে সে টেকনিক্যাল মানুষ নিয়ে এসে সেটাকে যাচাই করুক আমরা কিন্তু নন টেকনিক্যাল মানুষ যখন টেকনিক্যাল কথা বলার চেষ্টা করে আমার খুব মানে অস্বস্তি হয় কারণ আমি জানি যে ওনারা করে দেবেন যে এটা